Assalamualaikum, welcome back to my Aisha Khanum vlog. কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ঈদের পর সবাই ঘুরতে যাচ্ছি জবল জেশ মাউন্টেনে। এটা হচ্ছে রাসেল খাইমাতে। জয়েশে আমার অনেকবারই আশা হয়েছে, কিন্তু এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ জবল জেশ নিয়ে। তো আমি ফার্স্টে যেতে যেতে সামান্য কিছু ইনফরমেশন দিয়ে দিই। এটা হচ্ছে ইউএইর টলেস্ট মাউন্টেন বলা হয়, আর এই মাউন্টেনটা অর্ধেক পরে ইউএই গভর্নমেন্টের আন্ডারে আর বাকি অর্ধেক পরে ওমান মুসাদ্দাম গভর্নমেন্টের আন্ডারে। যেটা হাইয়েস্ট পয়েন্ট সেটা আমরা এখানে জবল জেশ বলি ইউএইতে, আর যেটা অপর সাইডে রয়েছে সেটাকে আমরা বলি জবল আল মেবাহ, যেটা মুসাদ্দাম গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। জবল জেশ এই মাউন্টেনটাই দুইটা কান্ট্রির মিডলে অলমোস্ট পড়ে, যেটা হচ্ছে যে ওমান মুসাদ্দাম বর্ডারের মধ্যে পড়ে, আবার এদিকে রাসেল খাইমা গভর্নমেন্টের আন্ডারে পড়ে। তো অলমোস্ট আমার মনে হয় মোটামুটি ইনফরমেশনটা আপনাদের দেওয়া হয়ে গিয়েছে। তো দেখুন অনেক সুন্দর, এটা পাহাড়ের মাঝখানে মাঝখানে সব রোডগুলা কেটে কেটে সুন্দর করে ওরা এটা ঢালাই করেছে। ইভেন কি আসার আর যাওয়ার জন্য অলমোস্ট দুইটা করে রোড করা হয়েছে। তো আমরা এখন অলমোস্ট যাচ্ছি, 6টা বেজে গিয়েছে। যদিও পাহাড়ের উপর উঠতে উঠতে সূর্যটা আরও একটু লেটেই ডুবে, তো এই জন্য আর কি আমরা এখন যাচ্ছি। এই তো আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি উপরের দিকে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অনেক সুন্দর করে এখানে ডেকোরেশন করেছে। দেখুন অনেক অনেক ভিড় আজকে মানুষের, কারণ আজকে ফ্রাইডে, যার কারণে অনেক ভিড় ছিল। পার্কিং কোথায় করবে আমার হাজবেন্ড সেটাও বুঝতে পারছিল না। দেখুন এই ভিউটা অনেক সুন্দর না, আসলে অনেক জোস এই ভিউটা উপর থেকে দেখতে। যদিও আমার একটু মাউন্টেন ফোবিয়া আছে, বাট নেভার মাইন্ড, ইটস ওকে। আমরা এখানে এসে বসছি, পিছনে অনেক সুন্দর ওয়েদার, এদিকে জায়গা করে নিয়েছি। ইলিয়াস, ওয়েদার অনেক বাড়ানো পরে। এই তো আমরা অলমোস্ট সবাই এসে পড়েছি, জাইমারা, জুইরা, তারপর ঈশা ভাবিরা, ওরা আসছে, ওরা এখনও আসে নাই, কেয়া ভাবিরাও আসবে, অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আমরা একসাথে আসলাম। তো দেখুন মানুষের সমাহার অনেক ছিল। তারপরও এখানে কিন্তু কোভিডের জন্য সবাই কোভিড প্রিকিউশন মেনে চলছে। আর এদিকে আমার হাজব্যান্ড বসে বসে আমার ব্লগ দেখছে। আসলে আমার অনেক ভালো লাগতেছিল, কারণ ও ওর লাস্ট সারপ্রাইজ ব্লগটা দেখতেছিল। তো এদিকে ফটোশুটিং চলছে নাজাত আর তাইমুরের পাপা, আর এদিকে তাইমুরের বড় আপু, ও পিকচার উঠাচ্ছে সবাই পিকচার, কারণ এখন ওয়েদারটা অনেক সুন্দর আর পিকচার ভিউটা অনেক জোস আসে এদিকে, যার কারণে আসলে অনেক মজা করতেছিলাম। আর ওয়েদারটা অনেক সুন্দর, কারণ নিচ থেকে উপরে উঠতে উঠতে অলমোস্ট 10-12 ডিগ্রি ওয়েদারটা অনেক কমে গিয়েছে। জুইরাও পিছনে আছে এদিকে, ফ্রেন্ড আমার, ও পিকচার উঠাচ্ছে। সবার অ্যাপেল ওয়াচ, আর কে বাকি আছে অ্যাপেল ওয়াচে? জাইমা তুমি নাই? আমাদের আছে নাজাত, আজকে অনেক গাড়ি, কিন্তু নিচে বসলে ভালোই তো, নিচে বসলে। আর এখানে কিন্তু ওয়েদারটা অনেক জোস না ব্লগার, আমরা দুইজন দুইজন ব্লগ করতেছি। এ
এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। এটা শর্মার রেস্টুরেন্ট, অনেক সুন্দর করে শর্মার জন্য চিকেনগুলো ওরা কাটছে। তো তাছাড়া এখানে আছে আরও একটা অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে আরও উপরে, এটা মেবি সেখানে আগে থেকে পারমিশন নিতে হয় আর মেবি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে আর কি, কারণ জুইরা উপরে গিয়েছিল ওরা নাকি যেতে পারে নাই, তো আর মনে হয় এই জন্যই। ফ্রেন্ড এদিকে আসো, বসো বসো, ওই কাজী ভাই আসছে। এটা আমার লাস্ট ব্লগের পরের ব্লগ, তো এই জন্যই সাইরার পাপা তাদের বাবার সাথে ডিসটার্ব করছিল, বলতেছিল যে পার্টি দেওয়ার জন্য নাকি, তো ওরা ফ্রেন্ড ফ্রেন্ড ডিসটার্ব করে। মাউন্টেনের উপর থেকে এই ভিউটাই অনেক সুন্দর আর পপুলার ভিউ, তার উপর সানসেটটাও দেখা গিয়েছিল। তো এখনই অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, ওই দেখুন সবাই, অনেক সুন্দর না চাঁদটা, মাত্রই উঠেছে, একটু পর এটা মাথার উপরই আসি যাবে, দেখুন এত সুন্দর লাগতেছিল এই চাঁদটা, অনেক জোর। তার উপর সন্ধ্যা হয়ে আসছে, আমরা সবাই এখানে একসাথে বসে আছি, বাচ্চারা খেলতেছিল, জয়মা মিউজিক লাগাচ্ছে, এখানে আইপ্যাড নিয়ে খেলছে, এখানে শিশা চলছে, শিশা পার্টি, আল্লাহ আরেকটা আমাকে এখন 18+ আইডি দেখাচ্ছে। বাচ্চাগুলো যে কখন কখন বড় হয়ে যায়, এত ছোট ছিল ওরা সবাই, সবাই এখন বড় হয়ে যাচ্ছে। এই তো এদিকে পার্টি চলছে, গান চলছে, আমাদের জাইমামণি সবাই এখানে গান শুনতেছিল, বাচ্চারা সবাই খেলতেছে। এই তো অনেকদিন পর একসাথে সবাই, ভালোই লাগতেছিল, ওয়েদারটাও অনেক জোস। এদিকে আলিজামণি আমাদের ভাবিরা সবাই একসাথে এখানে আছে। কেমন আছো বাবা, ভালো আছো? ওই দেখো তাইমুর ওখানে, এই তো এদিকে নিচে জাইমা চাটাই বিছাচ্ছে, কেয়া ভাবি চাটাই নিয়ে আসছে, সবাই এখন একসাথে খাবার দাবার গুলো চাটাইয়ের উপর রাখবে, যেহেতু এখানে সবাই চেয়ার নিয়ে বসছে এই জন্যই। তো চলুন দেখাচ্ছি আমাদের আজকের আইটেম গুলো, এখানে আছে নবাবী সেমাই, ফ্রুট কাস্টার্ড, তারপর ভাজা পোড়া আইটেম, এগুলো হচ্ছে যে সিঙ্গারা, সমোচা, তারপর রুটি, গরুর মাংস, এগুলো সবাই নিয়ে আসছে একসাথে বসে, এখন সবাই খাওয়া দাওয়া চলবে আর কি, যেহেতু অলমোস্ট সবার খিদা পেয়েছে, সন্ধ্যা হয়ে আসছে এই জন্য। এই তো জুই এদিকে ভিডিও করছে, আমিও ভিডিও করছি, সবাই অন্ধকার হয়ে আসছে, ভালোই লাগতেছিল সবাই একসাথে পিকচারও কাটো একটা পিকনিকের মতো। সবাই গুছাচ্ছে, গুছানো হয়ে গেছে, তুমি এরকম বললে কেন? আমি
আমাদের পাশেই না আপুর পাশেই আপুদের পাশে কেন বাই বাই দাও তোমরা গুড নাইট বলে দাও বাই বাই আশা দিন গুড নাইট বাই বলো কেন যাব না আপুদের পাশে কোথায় বাই বাই বলো যাও বাই বলে আসো বাই বলো বাই বাই বলো বাইক বাই বলে বাই বাই আজকের মতো এখানেই আমরা শেষ করছি সবাই চলে যাচ্ছে বাচ্চারা একজন আরেকজনকে বাই বলছে যেহেতু আলিজা আর তাইমুর একসাথে নার্সারিতে পড়তো যার কারণে ওরা অনেক ফ্রেন্ডের মতো ওকে লেটস গো ভিতরে ঢুকো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ